হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে চাইছ কিন্তু ইনস্টাগ্রামটা এখন আপডেট হয়ে যাওয়ার পর দু হাজার চব্বিশে সেটিংস অ্যান্ড প্রাইভেসিগুলো এবং নাম চেঞ্জ করার পরিবর্তনটাও এসেছে অর্থাৎ আগেকারের যেসব সেটিংস ছিল এখন পুরোটাই সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে দু সালে নতুন আপডেট আসার পর ইনস্টাগ্রামে তাই যারা চাইছো মাত্র অল্প কিছু সময়ের মধ্যে নিজের নামটাকে পরিবর্তন করতে চাইছ তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা বিশাল হেল্পফুল ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে একটু মিস করবে না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাই চলো আজকে দেখে নেওয়া যাক যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামটাকে খুব সহজেই কিভাবে পরিবর্তন করে নেওয়া যায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে ইনস্টাগ্রামের নামটাকে চেঞ্জ করতে গেলে অর্থাৎ ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করার জন্য তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করে নিতে হবে ঠিক আছে আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম এই যেখানে আমার ভিডিও উঠছে দেখতেই পাচ্ছ এখানটা আমার ভিডিও পর্যন্ত উঠছে কিন্তু এখান থেকে আমি কি করবো দেখো তোমাদেরকে দেখাচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো এ দেখো নিচের দিকে দেখবে নিজের প্রোফাইল লোগো দেখাচ্ছে সেই নিজের যে প্রোফাইল লোগোটা দেখাচ্ছে তার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই যে আমি প্রোফাইল লোগোটার উপর ক্লিক করে দিলাম প্রোফাইল লোগোটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপর দিকে দেখবে থ্রি ডট দেখাচ্ছে সেই থ্রি ডটের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এবার আমি থ্রি ডটের ওপর দেখতে পাচ্ছ ক্লিক করে দিলাম এই যে আমি থ্রি ডটের ওপর ক্লিক করে দিলাম তারপরে দেখবে এখানে দেখাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতেই পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখাচ্ছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এবার আমি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে এই যে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টার অপশানটার উপর ক্লিক করতে হবে আমি অ্যাকাউন্ট সেন্টার অপশানটার উপর ক্লিক করে দিলাম অ্যাকাউন্ট সেন্টার অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে নিজের প্রোফাইলটা দেখাবে এখানে প্রোফাইল বলে যে লেখাটা উঠছে তার উপর আমি ক্লিক করবো এই প্রোফাইলটার উপর আমি যে ক্লিক করে দেবো এখানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে একসাথেই লিঙ্ক করা আছে হচ্ছে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করতে চাইছি তাহলে আমি এখানে কী করবো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের যে নামটা দেখাচ্ছে বা ইনস্টাগ্রামের লোগোটা দেখাচ্ছে সেই অ্যাডোটার উপর ক্লিক করে দেবো যেই অ্যারোটার উপর ক্লিক করে দেবো এখানে দেখবে প্রথমে আছে নাম তারপরে আছে ইউজার নেম তারপরে আছে প্রোফাইল পিকচার ঠিক আছে তারপরে আছে অ্যাভেটার বলে কি একটা অপশান তা আমার যেহেতু নেম চেঞ্জ করতে হবে তাই আমি নেম অপশানটার উপর ক্লিক করে দেবো যেই নেম অপশানটার উপর ক্লিক করে দেবো এখানে দেখো চলে এসেছে আমার নামটা কত সুন্দর স্টাইলিশভাবে নামটাকে লেখা আছে কিন্তু এই স্টাইলিশ নামটাকে যদি আমি চেঞ্জ করতে চাই ঠিক আছে সেই এবার চেঞ্জ এখান থেকে করতে পারবো এবার চেঞ্জ কিভাবে করব। এখানে আরেকখানে জিনিসও মানে বলা আছে you can only change your name with চৌদ্দো ডেজ মানে চোদ্দ দিনের মধ্যে তুমি একবার অলরেডি নাম চেঞ্জ করতে পারবা চোদ্দ দিনের পরে কিন্তু নাম চেঞ্জ করতে পারবা না ঠিক আছে মানে চোদ্দো দিন একবার যদি নামটা চেঞ্জ করো চোদ্দ দিন বাদে আবার নামটাকে চেঞ্জ করতে পারবা সেই বুঝে তোমরা সঠিকভাবে নামটাকে ভেবে নিয়ে তারপরে সেই নামটাকে চেঞ্জ করবে ঠিক আছে যাতে তোমাদের কোনো ভুল ভ্রান্তি না হয় তা আমি এখানে আমার যেহেতু নামটা আছে তাই আমি নামটাকে এখানে চেঞ্জ করব না নামটা তোমাদের এখান থেকে চেঞ্জ করে নেবে চেঞ্জ করা হয়ে গেলে এখানে দেখবে সেব অপশান দেখাবে সেভ অপশানের উপর ক্লিক করে দেবে ঠিক ঠিক আছে এই যে সেভ উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দেবে তোমার ইনস্টাগ্রামের নেম অলরেডি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেমটাকে খুব সুন্দরভাবে অলরেডি অ্যাকাউন্টের নেমটাকে এইভাবে চেঞ্জ করতে হয়